يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতাবণ্ডলী, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাজুম মুনীরা অনুষ্ঠানে আমাদেরকে সামিল হওয়ার সুযোগ করে দিলেন, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত দিন আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকালের পর তার দাদা এবং চাচা তাকে কিভাবে আদর সোহাগে প্রতিপালন করেছেন, এবং পরবর্তীতে তিনি সেই ছোট্ট বয়সে চাচার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য তিনি মেষ চড়ানোর কাজ করেছেন। সম্মানিত ভাইরা, সেসব কথা আলোচনা করতে গিয়ে আমরা বলেছি যে মেষ চরণের মাঝে, ছাগল প্রতিপালনের মাঝে একজন মানুষ নেতৃত্ব এবং দায়িত্ব শিখতে পারে। আসলে আল্লাহ পাক যেন এটাই ইশারা করলেন যে ও আমার নবী, তুমি এই রকম বেয়াড়া ছাগল চড়িয়ে এমন এক ট্রেনিং অর্জন করো, এরপরে তোমাকে এমন এক জাতির, এমন এক মানবতার পরিচালকের দায়িত্ব গ্রহণ করতে হবে যে মানুষগুলি এই ছাগলগুলোর চাইতেও বেয়াড়া। সম্মানিত ভাইরা, আজকে আমরা আলোচনা রাখতে চাই যে সেই জাহিলি পরিবেশে, সেই আধার যুক্ত পরিবেশে, আধার পূর্ণ পরিবেশে বাস করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছোটবেলায় তার অসাধারণ ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ কি ছিল। সম্মানিত ভাইরা, যে সমাজে ছোট মানুষ তো দূরে কথা, বড়রা পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে তারা উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করত, গরু ছাগল উটের রক্ত কাবা শরীফের গিলাফে লাগিয়ে রাখত, 360টা মূর্তি তারা চারিপাশে সাজিয়েছিল। এর কারণ কি এই যে তারা আল্লাহ পাকের নাম জানত না, আল্লাহকে চিনত না? তা তো হওয়ার কথা নয়, কারণ মক্কার এই কুরাইশরাই ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, তারা তো তারই বংশধর, নবুয়তের রক্ত তারা বহন করছে, তারা আল্লাহকে চিনত, তারা নাস্তিক ছিল না। তাদের অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সুমার, কোরআনে কারীমের 39 নম্বর সূরা, এর আয়াতে কারিমা হচ্ছে 38। এখানে আল্লাহ পাক বলেছেন পরবর্তীতে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লাইয়াকুলুনাল্লাহ, তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, তাহলে ওরা বলবে নিশ্চয়ই আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি তারা আল্লাহকে চিনত। কিন্তু সমস্যা হয়েছিল এই যে তারা আল্লাহর সঙ্গে শিরক করত। রাসুলের পিতার নাম ছিল আব্দুল্লাহ, এ নাম তো হুজুর নিজেদের নাই, সন্তান কি তার বাপের নাম রাখছে? তা তো সেই দাদারাই, সেই বড়রাই, অভিভাবকরাই তার পিতার নাম রেখেছিলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুতরাং তারা কাবা ঘরকে বলতো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কিন্তু তারা আল্লাহর সঙ্গে এতগুলা শরিক তারা। সম্মানিত ভাইরা, কিন্তু এরকম জেহালতের পরিবেশে বাস করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন উলঙ্গ হন নাই, কোনোদিন কাপড় থেকে বিচ্ছিন্ন হন নাই। আর শৈশবকালের একটি ঘটনা, তিনি কাবা শরীফটা ছিল প্রথমে একটু নিচু জায়গায়, যে জন্য বন্যার পানি প্রবাহ নানাভাবে কাবা শরীফকে ক্ষতবিক্ষত করে তুলত। একবার কাবা শরীফ পুনর্নির্মাণকালে মক্কার লোকেরা পাথর বহন করছিল, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বড়দের দেখা দেখি তিনি পাথর বহন করছিলেন। বড়রা তাদের সুবিধার জন্য নিজের পরনের কাপড় গোটায় নিয়ে, কাঁধে নিয়ে, মাথায় নিয়ে, তার উপরে পাথর রেখে স্বচ্ছন্দে তারা চলাফেরা করছিল। কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরনের কাপড় পরনেই থাকলো, তিনি তার নরম কোমল হাত দিয়ে পাথরগুলি কাঁধে করে বহন করছিলেন।
তার মতো যেটা মানায় সেরকম তিনি করছেন। এতে তার কাঁধ ক্ষতবিক্ষত হচ্ছিল। এই দৃশ্য দেখে তার চাচা আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই সময় তিনি তাকে বলেছিলেন যে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো দেখছো যে বড়রা পর্যন্ত উলঙ্গ হয়ে কাপড় গোছায় নিয়ে তারা পাথর বহন করছে, তুমি ছোট্ট মানুষ, তুমিও এরকমটা করো। চাচার কথা মানতে গিয়ে তিনি তার পরনের কাপড়ের লুঙ্গির গিট হতে পারে কিংবা পাজামার ফিতা, যেটা আমরা বুঝি, এটা খোলার জন্য হাত রেখেছেন, এখনো খুলেন নাই, কিন্তু তিনি তার শৈশব মন মানসিকতা দিয়ে ভাবছেন তিনি কাপড় খুলে ফেললে এতগুলি মানুষের সামনে কি শরমবোধ হবে, কি লজ্জাস্কর পরিস্থিতি হবে। এই অনুভূতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহি বিহামদি। পরে যখন হুশ পেলেন তিনি তখন বুঝলেন আল্লাহ পাক তাকে এভাবে রক্ষা করেছেন, এবং তার এই অসাধারণ অবস্থার বহিঃপ্রকাশ আমরা এখানেও দেখতে পেয়েছি তার শৈশবকালেও, সম্মানিত ভাই এবং বোনেরা। এবং মূর্তি পূজার সেই জাহিলি পরিবেশেও তিনি বাস করেছেন, তার চাচা আবু তালিব তার পরিবারবর্গ নিয়ে, তারাই তো ছিল তখনকার কাবার মুতওয়াল্লি, সেখানে 360টা মূর্তি ছিল ঘেরাও, কাবা ঘরকে ঘিরে রেখেছে, তারা সেখানে পূজা করত, নানা রকমের দেবতা তারা তৈরি করেছিল, লাত মানাত উজ্জা হাবল নায়লা এরকম হাবিজাবি বহু কিছু তারা তৈরি করেছিল। তারা সেখানে যেতেন, তারা চাইতেন তাদের পরিবারের সদস্য হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যাক, তিনি যেতে চেতেন না। একবার তার ফুফুরা তাকে জোর করে নিয়ে গিয়েছিল মূর্তির সামনে, তাকে নিয়ে যাওয়ার পর তার চেহারা এত ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তিনি এত কষ্টবোধ করেছিলেন, যেটা দেখে তার বয়োজ্যেষ্ঠরা তাকে আর পরবর্তীতে তাকে এইটার ব্যাপারে আর কখনো পীড়াপিড়ি করে নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা সহ্য করতে পারতেন না, তিনি জীবনে কখনো মূর্তির সামনে মাথা নত করেন নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের পর এক রাতের ঘটনা প্রতিবেশীরা বর্ণনা করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ডেকে বলছিলেন, খাদিজা আল্লাহর শপথ আমি কখনো এই লাত মানাতের পূজা করব না, এদের ইবাদত করব না। হযরত খাদিজা বলেছিলেন বাদ দিন তো ওদের কথা। এই হাদিস রয়েছে মুসনাদে আহমদের মধ্যে। এছাড়াও পবিত্র সহি বুখারীর বর্ণনা যে প্রতিমাদের উদ্দেশ্যে উৎসর্গিত খাবার তার সামনে দিলে তিনি কখনো তা আহার করতেন না, এবং প্রতিমাদের উদ্দেশ্যে যে কুরবানি করা হতো সেটাও তিনি কখনো গ্রহণ করেন। আমরা বিগত পর্বে শুনেছি সেই বিখ্যাত তাপস বাহিরার সঙ্গে যখন তার দেখা হয়, বাহিরা দেখেছিলেন কুরাইশরা কথাই কথায় লাত মানাতের কসম করে, তাই বাহিরাও সেই কসম দিয়ে তাকে প্রশ্ন করতে গিয়েছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বলেছিলেন যে আপনি এদের কসম আমার সামনে করবেন না, আমি তাদেরকে প্রচণ্ড ঘৃণা করি। সম্মানিত ভাইরা, আমরা আরও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পাই যে হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কখনো কি মূর্তি পূজা করেছেন কিংবা কখনো কি আপনি শরাব পান করেছেন, হুজুর বলেছেন কখনো না, আমি এগুলা সর্বদাই ঘৃণা করে এসেছি। সম্মানিত ভাইরা, এইভাবে আমরা ছোটবেলা থেকে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এক অসাধারণ চরিত্রের বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করি। তৎকালীন সমাজে গান বাজনা ছিল প্রচুরভাবে প্রচলিত একটি সংস্কৃতি, লোকেরা বাদ্যযন্ত্রে ব্যবহার করত, হাবিজাবি গান করত, গল্প গুজবের সমাবেশ তারা করত। তিনি যখন সেই বাল্য বয়সে যখন ছাগল চড়াতেন, তিনি তার বন্ধুরা তার সহচররা তাকে একদিন ধরে বসল, তাকে বললেন, তারা তাকে বলল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বড্ড নিরামিষ। তিনি বললেন তা কেন? তখন তারা বলল দেখো না আমরা হাবিজাবি নানা রকমের গান বাজনা অংশগ্রহণ করি, আমাদের সমাজের এই চলমান সংস্কৃতির জোয়ারে আমরা ভেসে চলি, কিন্তু তুমি তো এদিকে একেবারে তাকাও না, চলো না আজকে অমুক বাড়িতে বিয়ে হবে এবং সেখানে গান বাজনার আয়োজন হবে, চল আমরা সেখানে দেখব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাব সুলভ গাম্ভীর্যের সঙ্গে তিনি বলেছিলেন যে ঠিক আছে তোমরা যাও আমি পরে আসব। তারা জানতেন যে ছোটবেলা থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একটা মিথ্যা কথাও তার পবিত্র মুখ থেকে বের হয় নাই, তাই তারা বিশ্বাস করে চলে গিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ওয়াদার কারণে তিনি রওনাও হয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর তিনি একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালেন, এরপর তিনি বসলেন, কেমন যেন ক্লান্তি তাকে পেয়ে বসল, এরপর তিনি ঘুমিয়ে পড়লেন।
তার ঘুমন্ত অবস্থা অব্যাহত থাকাকালে এক পর্যায়ে সেই গান বাজনা যখন শেষ হয়ে গেল, তার সহযাত্রীরা ফিরতি পথে দেখতে পেল রাস্তার পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে। তার সাথীরা তাকে ডেকে তুললেন এবং বললেন, কি ব্যাপার, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? তিনি তখন বললেন, আমি তো তোমাদের কথা মতো গানবাদ্যের আসরে যাব বলে রওনা করেছিলাম, এখানে পৌঁছার পর কেমন যেন ক্লান্তি লাগলো এবং তারপরে আমাকে ঘুম এসে গ্রাস করলো, আমি তো আর টের পাই নাই।